ওই কথা বলছো না কেন, প্লিজ কথা বলো। ওই কি হয়েছে বলো, কথা বলো না কেন আমার সাথে। আমি ব্যস্ত আছি, বোঝো না কেন। মানুষ তো 24 ঘন্টা ব্যস্ত থাকে না। আমি থাকি, এইবার চুপ করো। এরকম কেন করছো, বোঝো না কেন কতটা ভালোবাসি তোমায়। দেখো এরকম বলো না আমায়। আচ্ছা তুমি কি চাও বলো, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। মরে যেতে বললে মরে যাব, তবুও অবহেলা করো না প্লিজ। তো মরে যাও, আমাকে বিরক্ত করছো কেন। আমি মরে গেলে তুমি খুশি? জানি না, একটা কথা বলবো। হ্যাঁ বলো। তোমাকে আমার আর ভালো লাগে না, এখন তুমি মরে গেলেও আমার আর কোনো যায় আসে না। আমাকে আর ভালোবাসো না বুঝি, এভাবে কথা বলছো। আই লাভ ইউ বলেছিলাম, তার মানে এই না যে তোমাকে ভালোবাসি। মানে? মানে ব্রেক আপ, তোমাকে আর কোনো প্রয়োজন নেই আমার লাইফে, বুঝেছো। মজা করছো তুমি, এরকম মজা করো না প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে। মজা নয়, সিরিয়াস বলছি, আমি তোমার সাথে আর থাকতে চাই না। এমন করো না প্লিজ, এমন করলে আমি মরে যাব। তাহলে মরে যাও, কে মানা করেছে তোমাকে। আমি সত্যি মরে যাব, দেখে নিও। আর বিরক্ত করো না তো, যাও এখান থেকে। কিছুদিন পর শুনি প্রিয়া মারা গেছে, অজান্তেই সেদিন নিজের মনটা অনেক খারাপ হয়ে গেল। এমন মনে হচ্ছিল যে নিজের ভেতর থেকে কিছু একটা হারিয়ে গেছে, না চাইতেও সেদিন নিজের চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকলো। তারপর থেকে একটা রাতও আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। কিছুদিন পর এক বন্ধুর কল। কিরে কি হয়েছে তোর? কই কিছু হয়নি তো। বল কি হয়েছে, কোনো প্রবলেমে নাকি, কেউ কি কিছু বলেছে তোকে? তেমন কিছু না, বাদ দে। তাহলে এত চুপচাপ কেন? প্রিয়াকে অনেক মিস করছি রে, ও চলে যাওয়ার পর একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি, শুধু চোখ দিয়ে জল পড়ছে। প্রিয়া তোকে অনেক ভালোবাসত রে। বুঝতে পারিনি রে তখন, বুঝতে পারলে কি আর হারাতে দিতাম। শুধু তুই না, পুরো মানুষ জাতি এমন থাকতে মূল্য দিতে জানে না, আর হারিয়ে গেলে পাগলের মতো খোঁজে। হ্যাঁ ঠিক কথা। তো বন্ধুরা, ভালোবাসার মানুষটাকে বুঝতে শেখো, হারিয়ে গেলে তো সবাই খোঁজে কিন্তু শেষে কয়জনই বা পায়। তাই ভালোবাসার মানুষটাকে থাকতে মূল্য দিও, একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাবে না।